প্রিয় সম্মানিত ওলেমা মাশাই এবং অতিথিবৃন্দ, বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, দেশে 90 ভাগেরও বেশি মুসলমান। সুতরাং আমরা দেখেছি রামাদান মাস জুড়ে সাধারণত সারা দেশে স্কুল কলেজ কিংবা মাদ্রাসা সকল প্রতিষ্ঠান সাধারণত রোজার সময় বন্ধ থাকত, অথচ এবার কিন্তু তার ব্যতিক্রম। দামি সরকার রমজান মাসে অর্ধেক মাস দেশের সকল স্কুল কলেজ মাদ্রাসা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে, বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। প্রশ্ন হচ্ছে, দামি সরকার ধর্মীয় সংস্কৃতি বিষয় সংশ্লিষ্ট প্রতিটি বিষয়ে নিয়ে কি কারণে বিতর্ক তৈরি করতে চায়? আপনারা নিশ্চয়ই সূক্ষ্মভাবে লক্ষ্য করলে দেখবেন, রামাদান মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে ইফতার পার্টি নিষিদ্ধ করে কিংবা বিশ্ববিদ্যালয় হলগুলোতে গরুর গোশত খাওয়া নিয়ে শর্ত আরোপ করে বর্তমান দামি সরকার বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় সংস্কৃতি বিশ্বাসের সঙ্গে সংশ্লিষ্ট প্রতি বিষয় উদ্দেশ্যমূলকভাবে বিতর্ক সৃষ্টি করতে চাইছে। আজকে আমি আমি বিশেষ করে দেশের আলিম সমাজকে আহ্বান জানিয়ে বলতে চাই, আলিম সমাজ যদি অন্য কোনো ইস্যু নিয়ে নিজেদের মধ্যে মতভেদ বাড়তে থাকে, তাহলে আমরা যদি দেশে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র সম্পর্কে সচেতন না হই, আমরা যদি প্রায়োরিটি ইস্যু নির্ধারণ না করি কিংবা করণীয় নির্ধারণে ব্যর্থ হই, তাহলে সেদিন হয়তো আর বেশি দূরে নয়, আমাদেরকে হয়তো নিজ ভূমিতেই নির্যাতিত ফিলিস্তিনিদের ভাগ্য বরণ করতে হবে। সেই আলামত মনে হয় ক্রমেই সুস্পষ্ট হয়ে উঠছে। ঋণ খেলাফি, লুটেরা টাকা পাচারকারীদের বাঁচিয়ে রাখতে ভর্তুকি দিলেও ধর্মপ্রাণ মুসলমানদের ইফতার করার জন্য খেজুর আমদানির উপরে ভর্তুকি দেওয়ার কথা মোটেও তাদের মনে থাকছে না। খেজুর আমদানির উপর ভর্তুকি না দিয়ে উল্টো আরো কি করছে তারা, বরং শুল্ক আরো বেশি বাড়িয়ে দিচ্ছে। শুধু খেজুর নয় সম্মানিত অতিথিবৃন্দ, চাল, ডাল, লবণ, তেল, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে চলেছে। প্রায় প্রতিটি পণ্যই জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। পবিত্র রমজান মাসে দুর্নীতিবাজ দামি সরকার বাজার নিয়ন্ত্রণ করতে তো পারছেই না, বরং নিজেদের ব্যর্থতা ঢাকতে কোথাও কোথাও বলছে যে দেশে যুদ্ধ হচ্ছে, এই অজুহাত দিচ্ছে তারা। অথচ বাস্তবতা কিন্তু ভিন্ন। এই তো কয়েকদিন আগের কথা দেখুন, জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন একটা রিপোর্টে আমরা দেখেছি যে রিপোর্টে বলা হয়েছে বিশ্ব বাজারে টানা 7 মাসেরও বেশি সময় ধরে খাদ্যপণ্যের দাম কমা অব্যাহত রয়েছে। জাতিসংঘ বলছে 2023 সালের জুলাই মাস থেকে বিশ্ব বাজারে খাদ্যের দাম কমা শুরু হয়েছে, বিশেষ করে গত 7 মাসে দুধ এবং দুগ্ধজাত পণ্যের দাম 13%, ভোজ্য তেলের দাম 11% এবং গোশ বা মাংস জাতীয় খাবারের দাম 8% মতন কমেছে। সারা বিশ্বে দাম কমলেও কিন্তু কমেনি বাংলাদেশে। কারণ, বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমার সঙ্গে বিশ্ব পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। দেশে জিনিসপত্রের দাম বাড়া কমার সঙ্গে আওয়ামী লুটেরাদের সঙ্গে সম্পর্ক বরং। আওয়ামী লুটেরা আর টাকা পাচারকারীদের দমন করা না গেলে কখনোই বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে না। আজকের এই দুর্নীতিবাজ দামি সরকার প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ। এই যে আজকে আমরা যেখানে বসে, আপনারা যেখানে বসে ইফতার করছেন, এই যে বেলি রোডে অগ্নিকাণ্ডে, বেশি দূরে না এখান থেকে, বেলি রোডের অগ্নিকাণ্ডে 47 জন মানুষ জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন কয়েকদিন আগে। এর দায় কিন্তু দামি সরকার কোনোভাবেই এড়াতে পারে না। একটার পর একটা অগ্নিকাণ্ড ঘটে চলেছে, অথচ নির্বিকার ছিল এই দামি সরকার। জনগণ বিশ্বাস করে অনেক অগ্নিকাণ্ডের ঘটনার নেপথ্যে রয়েছে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দলীয় রাজনৈতিক দুর্বৃত্তে দুষ্ট রাজনীতি, অব্যবস্থাপনা এবং দায়িত্বহীনতা, কিংবা উচ্ছেদ অথবা ভূমি বা জমি দখলের অসৎ পরিকল্পনা। এবং আমরা দেখেছি গত 15 বছরে দেশে সংগঠিত একটা অগ্নিকাণ্ডেরও কিন্তু ঘটনার সুষ্ঠু বিচার হয়নি। অথচ দেখুন, দামি সরকার নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য নগর জুড়ে রেস্টুরেন্টগুলোতে প্রতিদিন অভিযান চালাচ্ছে। প্রতিদিন রেস্টুরেন্টের মালিক কিংবা কর্মচারীদেরকে ধরে নিয়ে যাচ্ছে, গ্রেফতার করছে, নগদ অর্থ জরিমানা করছে। যেখানেই অভিযান সেখানেই অনিয়ম।
এই সরকার গত 15 বছরে কি করেছে তাহলে? অবৈধভাবে যে সরকারের জন্ম সেই সরকারের পক্ষে নিয়ম মাফিক কিছুই করা সম্ভব নয়, এটিই স্বাভাবিক। ফলে বাধ্য হয়ে যেখানেই অভিযান চলে সেখানেই বেরিয়ে আসে অনিয়ম। এখনো রেস্টুরেন্টে অভিযানের নামে হোটেল রেস্টুরেন্ট সাধারণ সাধারণ কর্মচারীদের গ্রেফতার এবং হয়রানি চলছে। হোটেল রেস্টুরেন্ট মালিক কর্মচারীদের গ্রেফতার না করে বরং গত 15 বছরে বিনা ভোটের এমপি মন্ত্রীদের গ্রেফতার করে বিচার শুরু করলে তাহলেই আইন শৃঙ্খলা ফিরে আসত দেশে। আসুন আজকের এই ইফতারে আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহর দরবারে আমরা হাত তুলি, যেন যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মুসলমান সহ প্রতিটি ধর্মের মানুষ সামনের দিকে তাকিয়ে আছে, সেই আশা এবং আকাঙ্ক্ষা যেন আমরা পূরণ করতে সক্ষম হই। সেই রহমত যেন আল্লাহ আমাদেরকে এই ইফতারে, এই রমাদান মাসে এই দেশ এই জাতিকে দেন।